লোকসভা ভোটের পর বঙ্গ বিজেপির বর্ধিত সভা এবং সেখানে দলীয় দুর্বলতাকে মাথায় রাখতে নারাজ একদিকে সুকান্ত মজুমদার, অপরদিকে শুভেন্দু অধিকারীর বক্তব্য সাংগঠনিক পদে তিনি নেই, এই নিয়ে ভিন্ন সুর দেখা গেল দুই উচ্চস্থানীয় নেতৃত্বের গলায়। লক্ষ্য করবেন বিরোধী দলনেতা, আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। দলের বর্ধিত সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন তিনি সংগঠনের দায়িত্বেই নেই। তাহলে লোকসভায় বিজেপির হতাশাজনক ফলের দায় কার? লোকসভা ভোটের পর বঙ্গ বিজেপির বর্ধিত সভা, সভায় দলীয় সংগঠন নিয়ে সম্পূর্ণ ভিন্ন সুর রাজ্য বিজেপির প্রধান দুই নেতার গলায়। একদিকে সভা মঞ্চ থেকে দলের সংগঠনে দায় এড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চুলচরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। আপনি লক্ষ্য করবেন বিরোধী দলনেতা, আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। শুভেন্দু সাংগঠনিক পদেই রয়েছেন, পাল্টা মন্তব্য সুকান্ত মজুমদারের। সাংগঠনিক পদ বলতে আমাদের রাজ্যের যে পদগুলো সেই পদগুলোকে সম্ভবত উনি মিন করতে চেয়েছেন, কিন্তু কোর কমিটির সদস্যও একটি সাংগঠনিক পদ। যদিও সংগঠনই খুব একটা চিন্তিত দেখালো না বিজেপি রাজ্য সভাপতিকেও। সভার পর সাংবাদিক বৈঠক থেকে দুর্বল সংগঠনের তত্ত্ব কার্যত খারিজ করে দিলেন সুকান্ত মজুমদার। এবং আমি আপনাকে সোজা ফর্মুলা বলেছি যে কোনো দলের সংগঠন দুর্বল না শক্তিশালী এটা বোঝার একটাই উপায়, সেটা হচ্ছে যেদিন ক্ষমতায় আসবে সেদিন দল সংগঠন শক্তিশালী, যতক্ষণ না ক্ষমতায় আসছি ততক্ষণ সংগঠন দুর্বল। আর যারা বলছেন তাদের রাজনৈতিক অভিজ্ঞতাকে আমি সম্মান জানিয়ে বলছি যে সংগঠন ভোট জেতার কাজে মাত্র 25% লাগে। লোকসভার ফলাফল নিয়ে চুলচেরা বিশ্লেষণ যেমন হলো, তেমন আগামী দিনে দলকে উদ্বুদ্ধ করার চেষ্টাও করলেন বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু সংগঠনকে অগ্রাহ্য করে কি নির্বাচনী সাফল্য আসবে বিজেপির? রিপাবলিক বাংলা। বিজেপি এই রাজ্যের লোকসভা ভোটে 12টি আসন পাওয়ার পর থেকেই তাই প্রশ্নের তোলপাড় শুরু হয়ে যায়, এতটা খারাপ ফল হলো কি করে? এই হারের কারণটা পর্যালোচনা করার জন্যই বৈঠক। চুলচরা বিশ্লেষণের দরকার আছে, সে জায়গা আলাদা। বিরোধী দলনেতা আমি অর্গানাইজেশনের দায়িত্বে নেই। পশ্চিমবঙ্গে সংবিধান শেষ করে দিয়েছে, সংবিধান বাঁচাবো। অসমে মুসলিম জনসংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র অসমই নয়, একই ধরনের চরিত্র পশ্চিমবঙ্গেও রয়েছে এবং আরও কিছু রাজ্যে রয়েছে। বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, অনুপ্রবেশের কারণেই এই ধরনের ঘটনা ঘটছে, জনবিন্যাসে পরিবর্তন দেখা যাচ্ছে যা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর হতে পারে। ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। অশুনি সংকেত দিলেন খোদ অসমের মুখ্যমন্ত্রী। ये डेमोग्राफी मेरे लिए, मैं असम से आया हूं, ये मेरे लिए बहुत बड़ा मुद्दा है। किसलिए? मैं असम में, बंगाल में हर दिन, मेरा असम में मुस्लिम पॉपुलेशन 40% हो चुका है। 1951 में 12%, आज असम में मुस्लिम पॉपुलेशन 40%, हम जिला की जिला खो चुका है। तो मेरे लिए ये मुद्दा पॉलिटिकल नहीं है, मेरे लिए ये जीना और मरने का मुद्दा है। অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এভাবেই উদ্বেগ প্রকাশ করলেন হিমন্ত বিশ্ব শর্মা। শুধু অসমে নয়, বাংলা, ঝাড়খণ্ড এবং ত্রিপুরাতেও জনসংখ্যার চরিত্র বদলাচ্ছে, বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর। বেঙ্গল, ঝাড়খণ্ড এই প্রদেশ মে, পূর্ব ভারত কা এই সারে প্রদেশ মে ডেমোগ্রাফি ফাস্ট চেঞ্জ হো রাহা হে, ইনক্লুডিং ত্রিপুরা। আসাম মে আজ মুসলিম পপুলেশন 40% হো চুকা হে, আর ইয়ে 40% মে 3-4% হোগা জো অরিজিনাল আসামিজ মুসলমান হে, বাকি 36% মুসলমান হে জো বাংলাদেশ কা রংপুর, ময়মনসিং আর সিলেট জিলা সে
माइग्रेट करते हुए असम में आए हैं। किंतु क्यों ये आशंका प्रकाश करछेन तिनी? क्यों बोलछेन मरण बाँचनेर लड़ाई? असम में हिंदू मेजोरिटी जितना जिले थे, आउट ऑफ दैट टुडे 12 से 16 जिला में हिंदू आज माइनॉरिटी हो चुका है। हमारे जमीन का ऊपर दबाव बना हुआ है, मंदिर सत्र का भूमि का एनक्रोचमेंट हो रहा है, आज लाभ जहाज का संख्या हर दिन बढ़ते रहा है। जनबिन्यास बोलछे बोरपेटाते मुस्लिम जनसंख्या 70.74%, তার আগে 64.34%, ধুবড়িতে 73.49%, করিমগঞ্জে সংখ্যাটা 56.36%, আর কামরূপে 40% মুসলিম জনসংখ্যা। সাম বেঙ্গল ঝাড়খণ্ড এই প্রদেশো মে পূর্ব ভারত কা এই সারে প্রদেশো মে ডেমোগ্রাফি ফাস্ট চেঞ্জ হো রাহা হে ইনক্লুডিং ত্রিপুরা 36% मुसलमान है, जो बांग्लादेश का रंगपुर मयमनसिंह और सिलेट जिला से माइग्रेट करते हुए असम में आया है। अर्थात एखन मुस्लिमरा संख्यागरिष्ठ राज्य शुद्ध जम्मू काश्मीर ही नय, तालिकाय रयेछे असम। एक समय जम्मू थेके तारानो होयेछिल संख्यालघु हिंदू पंडितदेर, एखनो कि समय आसेनि राजनीति बंध करे बांग्लादेशे अनुप्रवेश बंधेर? না হলে কাল অসম পরশু পশ্চিমবঙ্গ দ্বিতীয় জম্মুতে পরিণত হবে না তো? রিপাবলিক বাংলা। কোন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের যদি অস্ত্র হয় সাম্প্রদায়িক তোষণ, তাহলে সেক্ষেত্রে অন্য রাজনৈতিক দল হিসেবে অন্য সম্প্রদায়কেও তোষণ করুক বিজেপি। অন্তত দলীয় বৈঠক থেকে এমনই বেনজিরের সুর উঠল বিজেপি নেতৃত্বের গলায়। দলীয় নীতি পুনর্বিবেচনার কথা যেমন বলা হলো বা ভাবার কথা যেমন বলা হলো, ঠিক তেমনই গোটা হিন্দু সমাজকেও নতুনভাবে ভাবার কথা বলল বিজেপি নেতৃত্ব। বেনজি সুর শোনা গেল রাজ্য বিজেপি নেতৃত্বের গলায়। দলটি হিন্দুত্ববাদী, তা নিয়ে কোনো রাগঢাক কোনো কালেই করেনি বিজেপি। কিন্তু বুধবার বিজেপির কার্যকারিণী বৈঠকে যেসব কথা শোনা গেল শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের মুখে, সেরকম তীব্র কট্টসুর স্মরণাতীতকালে বঙ্গ বিজেপি নেতৃত্বের গলায় শোনা যায়নি। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ কথা, যে সম্প্রদায় বিজেপিকে ভোট দেয় না তাদের নিয়ে আর একটু ভাবার দরকার নেই বিজেপির, সংখ্যালঘু মোর্চারও প্রয়োজন নেই দলে। আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হাম উনকা সাথ সবকা বিকাশ, বন্ধ করো নো নিড সংখ্যালঘু মোর্চা। রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য অত্যন্ত ইঙ্গিতবহ, দলের রাজনৈতিক লাইনকেও তিনি আরও কট্টরতার সঙ্গে নিয়ে যাওয়ার পক্ষে। একথা বুধবার সুকান্ত মজুমদারের ভাষণে স্পষ্ট ছিল। কিন্তু বিজেপির রাজনৈতিক লাইন নির্ধারণের আগে রাজ্যের হিন্দু সমাজকে নিজেদের লাইন নির্ধারণের বার্তা দিয়েছেন সুকান্ত, যাদের জন্য বিজেপি লড়ে সেই হিন্দু সমাজ কি ভূমিকা এবারের ভোটে দিল সেটা হিন্দুরা নিজেরাই ভেবে দেখুন, এমনই ইঙ্গিত সুকান্তর বক্তব্যে। হিন্দু সমাজের একাংশের ভূমিকা নিয়ে প্রকারান্তরে অসন্তোষের সুরে শোনা গিয়েছে সুকান্ত মজুমদারের গলায়। আমরা যে সনাতন সংস্থাগুলোকে শ্রদ্ধার সাথে নাম স্মরণ করি, ভারত সেবাশ্রম সংঘ, যেখানে হয়তো অনেক বাঙালি ভোগ খেতে যান, বেড়াতে গিয়ে তীর্থস্থানে গিয়ে তাদের আশ্রমে আশ্রয় নেন, কিন্তু ভারত সেবাশ্রম সংঘের প্রতি ব্যবহার করা মুখ্যমন্ত্রীর কটূক্তি কিছু মানুষ হয়তো মনে করেছিলেন, যে কোনো সন্ন্যাসীর অপমান হলো, কে দুর্নীতি করেছে এটা ভেবে লাভ নেই, আমি তো হাজার টাকা পাচ্ছি। রাজ্য বিজেপির দুই সর্বোচ্চ নেতার এ হেন মন্তব্যে জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্তরে। একদিকে মুসলিম সমাজের দিক থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নেওয়ার চর্চা, অন্যদিকে হিন্দু সমাজকে আত্মবিশ্লেষণের ডাক এবং অস্তিত্ব রক্ষা করতে চাইলে অভিন্ন ভোট ব্যাংক হয়ে ওঠার পরামর্শ। রাজ্য বিজেপির সর্বোচ্চ স্তর থেকে আসা এই বার্তা কি নতুন বাঁকের মুখে দাঁড় করাতে চলেছে বাংলার রাজনীতিকে? জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরে। রিপাবলিক বাংলা।